নমস্কার বন্ধুরা, অম্বিকা ইজ লাইভে আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকের রেসিপি নারকেল পরোটা। এটা ভীষণই সুস্বাদু আর খুব সহজ পদ্ধতিতে তৈরি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নারকেল পরোটা তৈরি করতে কী কী লাগছে। আমি প্রথমে পরোটা তৈরির জন্য এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এতে নুন দিয়ে দিলাম হাফ টিস্পুন। এবার চিনি দিয়ে দিলাম 2 টিস্পুন। এবার নুন আর চিনিটাকে ময়দার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে দেব। এবার এতে দিয়ে দেব 2 টেবিলস্পুন সাদা তেল। তেলটা দিয়েও আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো তেলটা, যাতে কোথাও ডালা ডালা না হয়ে থাকে একটু দেখতে হবে। তেলটা মেশানো হয়ে গেছে, এতে এবার গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। দেখুন ময়দা মাখা আমার হয়ে গেছে। এবার আমি এটার থেকে লেচি কেটে নিচ্ছি। এক বাটি ময়দাতে 6টা লেচি হয়েছে। এবার এগুলো একটু চেপে চেপে পাকিয়ে নেব। এবার এগুলো আমি ঢাকনা দিয়ে রেখে পরের কাজটা করে নেব। একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি, এটা এবার কুড়ে নেব। নারকেল কোড়া হয়ে গেছে, এতে এবার চিনি দিয়ে দেব। 4 টেবিলস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটাকে নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আমি এতে আর একটা জিনিস অ্যাড করেছি, এটা আমি দেখাতে ভুলে গেছি। 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে আপনারা গোটা এলাচের দানা ভেঙে টুকরো করে দিতে পারেন। এতে পরোটা একটা খুব সুন্দর সেন্ট আসে, খেতেও ভীষণ ভালো লাগে। এবার একটা বেলুন চাকিতে সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি। এবার একটা লেচিকে রুটির মতো বেলে নেব। রুটির মতন কিন্তু একবারে খুব পাতলা করিনি, আবার খুব মোটাও নেই, একটু বেশ বেলে নিয়েছি। এবার এতে মধ্যিখানে একটু নারকেল দিয়ে দেব। 4 টেবিলস্পুন মতো নারকেল আমি দিয়ে দেব। একটু গোল করে দেব যাতে মুড়তে সুবিধা হয়। প্রথমে আমি 2 ধারটা মুড়ে নেব। এবার বেলুন দিয়ে হালকা করে বেলে নেব যাতে একটু চেপে যায়। দেখুন হালকা করে বেলে নিয়েছি। এবার এই 2 সাইডও মুড়ে নেব। এবার এই পরোটাটা খুবই হালকা করে বেলে বেলে একটু বড় করব। দেখুন এইভাবে খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা বেলে নেব। আমি আর একটা বেলা দেখিয়ে দিচ্ছি। গুঁড়ো ময়দা খুব সামান্য পরিমাণ দিয়েই এটা বেলে নিতে হবে। আমি আর একটা রুটি বেলে নিয়েছি, এতে 4 টেবিলস্পুন নারকেল কুড়ো দিয়ে দিলাম। নারকেলটা একটু গোল করে চাড়িয়ে দিচ্ছি। এবার আবার 2 সাইডটা মুড়ে নেব, একটু হালকা করে বেলে নেব। এবার আবার এই 2 সাইডটা মুড়ে নেব। এটাকে এবার হালকা করে বেলে বেলে একটু বড় করে নিয়েছি। এবার একটা কড়াইতে 2 টেবিলস্পুন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে এতে পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটাটা সঙ্গে সঙ্গে উল্টাবেন না, তাহলে ছিঁড়ে যেতে পারে। একটু বাবেলস এসছে, তার মানে নিচের দিকটা ফ্রাই হয়ে গেছে, হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি উল্টে দেব পরোটাটা। এবার এই সাইডটাও ব্রাউন করে ফ্রাই করে নেব। এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব, তারপরেই কমপ্লিট হয়ে যাবে আমাদের ডিনার। এটা আপনারা শুধুও খেতে পারেন, কোনো কিছু দিয়েও খেতে পারেন। এটা শুধুই একাই 100, ভীষণই ভীষণই টেস্টি একটা খাবার। তো বন্ধুরা দেখলেন তো কত সিম্পল আর কত সুস্বাদু একটা খাবার খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়। আপনারাও বাড়িতে ট্রাই করুন, দেখুন খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা টেস্টি ফুড। সো ফ্রেন্ডস, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য থ্যাংক ইউ।